আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, যে অনেকেই কমেন্টে জানাচ্ছেন, মেসেজে জানাচ্ছেন যে ভাইয়া অ্যাডমিন ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে আমরা মেম্বার অ্যাড করব। তো অ্যাডমিন ছাড়া মেম্বার অ্যাড করার জন্য কয়েকটা পদক্ষেপ আছে, তো আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখে দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, একটা গ্রুপ আমি ওপেন করেছি। গ্রুপটা ওপেন করার পরে একটা গ্রুপে একটা মোবাইল আমি অ্যাডমিন আছি। দেখেন, এখানে এই মোবাইলটাতে আমি অ্যাডমিন আছি, ইউ অ্যাডমিন। আর এই মোবাইলটাতে আমি কোনো প্রকার অ্যাডমিন নাই, আমি জাস্ট শুধু এখানে জয়েন্ট আছি। তো আমি কিভাবে এখন অ্যাডমিন ছাড়াই, মানে অ্যাডমিন না থাকা অবস্থায় আমি এখন কিভাবে এই গ্রুপে মেম্বার অ্যাড করব? এই গ্রুপে মেম্বার অ্যাড করার জন্য আপনি গ্রুপের অ্যাডমিন আছেন সেই মোবাইলটাতে আপনি গ্রুপ সেটিংয়ে যাবেন। গ্রুপ সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে লেখা থাকবে অ্যাড আদার পার্টিসিপেন্ট, মানে আদার্স যে মানে পার্টিসিপেন্টগুলো আছে তারা যদি মেম্বার অ্যাড করতে চায়, তাহলে এই যে অপশনটা আছে তাহলে এটা অন করে দিতে হবে। দেখেন, এই এখানে কিন্তু আমি এখানে কোনো প্রকার অ্যাড পার্টিসিপেন্ট অপশনটা নাই, যেহেতু আমি অ্যাডমিন নাই। কিন্তু এখন একটা নতুন অপশন চালু হয়ে গেছে, অ্যাড আদার্স পার্টিসিপেন্ট যদি অন করে দেই তাহলে যে কেউ, মানে গ্রুপের যে কেউ মেম্বার অ্যাড করতে পারবে। তো আমি এটা অন করে দিচ্ছি। দেখেন, এটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে অ্যাড পার্টিসিপেন্ট, মানে তার মানে কি অ্যাডমিন ছাড়া এখন আমি মেম্বার অ্যাড করতে পারবো। তো তারপর কি করবেন, যখনই অ্যাডমিন এই অপশনটা চালু করে দিবে গ্রুপের, তখনই আপনি এই অপশনটা পাবেন, অ্যাড পার্টিসিপেন্ট অপশনটা পাবেন। তখন কি করবেন, আপনি অ্যাড পার্টিসিপেন্টে যাবেন, ক্লিক করবেন, তারপর আপনার ফোনে যত নাম্বার সেভ করা আছে সেই নাম্বারগুলি হোয়াটসঅ্যাপ ইউজ করে সব আপনার সামনে এখানেভাবে দেখতে পাবেন। দেখেন, আপনি যে কাউকে এখন এখানে অ্যাড করতে পারবেন। তো দেখেন, এখানে আমি যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারবো। দেখেন, এই যে এভাবে আমি সিলেক্ট করব, আমি যত ইচ্ছা তত সিলেক্ট করার পরে আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একজনকে সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে দেখেন টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে আমি ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করব। দেখেন, এই মেম্বারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন, এই যে আমি কেবল একটা অ্যাড দিলাম, এখানে নিচে মেসেজ চলে আসছে। তো এইভাবে মূলত অ্যাডমিন ছাড়াই আপনি যে কোনো গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ বাদ দিয়েন না ভিউয়ার্স, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর।